guys, welcome back to my channel and welcome back to my life. চলে এলাম কোটিয়াডে, যেখানে কিনা সোল সিস্টারের মিট আপ ছিল। তো আমি আর আমার বোন খুব তাড়াতাড়ি আর্লি চলে আসলাম, যেখানে আমাদের ব্যাগ চেক হয়ে গেল। এখন আমরা এই সুন্দর রেস্টুরেন্টটার মধ্যে এন্টার করছি। এখানে আমার আসা সেকেন্ড টাইম, এর আগেও আমি একটা মিট আপে আসছিলাম আমার স্কুল ফ্রেন্ডদের সাথে, অ্যান্ড এবার আর কি গ্রুপের মিট আপে চলে আসলাম। এসে দেখি, এ তো আসমিত আপু কমপ্লেন করতেছে যে আমাদের কেন লেট হইলো। এখানে আরেকটা আপু, উনি খুব সুন্দরভাবে সেজে গুজে আসছে, আমরা তো খুব নর্মালভাবে গেছি। আপুকে খুব প্রিটি লাগতেছিলো আর এই তো। তারপর আমার ফ্রেন্ড যার নাম ফারিয়া, সেও চলে আসলো। শি ইজ লুকিং সো গুড। আর পিছনে দেখো, আসমিত আপুর ব্লগ কভার করতেছে। তো যাওয়ার সাথে সাথে আমার এত কাশ হচ্ছিল, আমি একটা কফি অর্ডার করে ফেললাম। এই যে বাবু, দেখো ছোট বাবু, হাই। তারপর একের পর এক সব আপুরা চলে আসছে। এখানে নাতাশা ইব্রাহিম আপু, যাকে কে না চিনে, আমাদের হানিফ বিরিয়ানির যিনি ওনার, উনি চলে আসছে। লিওন আপু অ্যান্ড অনেক আপুরা চলে আসছে। সবাই খুব গল্প টল্প করতেছিল আর এই তো। আমি হালকা পাতলা একটু স্ন্যাপ নিয়ে নিলাম সবার গল্পের। তারপরে আমাদের ফাইনালি মাইশা চলে আসলো, আমরা খাবার টাবার অর্ডার করলাম। এই ছিল আমাদের আজকের ফুড। আমি আর মাইশা সেম খাবার অর্ডার করছি। এনে তো দেখো, সবাই খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে, আমি গল্পতে ব্যস্ত, আর এদিকে আমরা তিন ফ্রেন্ড একসাথে কর্নারে বসছি। আর এই তো আজকে আমি এভাবে গেছি, আমাকে জানাবা কেমন লাগতেছে। তারপর খাওয়া দাওয়া শেষে সবার গল্প শুনে আমার খুব ডেজার্ট খাইতে ইচ্ছে করতেছিল। তো আমি একটা ব্লুবেরি চিজ কেক অর্ডার করছি, অ্যান্ড মাইশা অর্ডার করছে একটা স্ট্রবেরি চিজ কেক, যেটা নিয়ে আমাদের দুজনের খুব ফাইট হয়েছে, পরে আমারটাই মজা ছিল। এরপর আমি আর মাইশা এই তো গেলাম ওয়াশরুমে একটু টাচ আপ করতে। এখানে মাইশা আমাকে একটা কিসি দিল, হাগি দিল। তারপরেই তো লাস্ট মোমেন্টে সবাইকে বাই বাই দিয়ে দিব, তখন একটা ভিডিও করে ফেললাম সবাই আর কি, সবাই থেকে বিদায় নিচ্ছে। আর সবাইকে এত সুন্দর লাগতেছিল, অনেক দিন পর সবার সাথে অ্যাকচুয়ালি দেখা। তারপরে আমরা এখান থেকে গেলাম অর্চার্ড পয়েন্টে, বিকজ অর্চার্ড পয়েন্ট আজকে প্যাস্টেল ইভেন্টের ইভেন্ট হচ্ছিলো। তো ওইখানে যাওয়ার আগে যারা যেহেতু কালকে ম্যাচ, ওর জন্য আমি একটা হ্যান্ডবল কিনতেছিলাম, যেটা ও আমাকে অনেক দিন ধরে দাবি করতেছিল যে আপু এনে দিবা, এনে দিবা, এনে দিবা, ডিমান্ড ছিল ওর। তো যাই হোক, আমি এখানে টেস্ট করে এই বলটা কিনে ফেললাম। তারপর আমরা গেলাম প্যাস্টেল ইভেন্টের যে ইভেন্ট হচ্ছে, যেটা কি না অর্চার্ড পয়েন্টের পাঁচতলায়, ওইটা দেখতে। লাইক এত সুন্দর হলটা, বলার বাইরে, যে কোনো অনুষ্ঠানের মধ্যে করলে অনেক সুন্দর পিকচার আসবে। তা আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দিই যে কী কী আসছে মেলার মধ্যে। অ্যান্ড এটা একদম সাতটা আটটার দিকে আর কি। অ্যান্ড আমাদের হ্যাংআউটে যারা আসছিলো সবাই কি এসে দেখি মেলায়। এ তো লিওন আপু আইসক্রিম খাচ্ছে। তারপর এই তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই জায়গাটা যে কি সুন্দর, মানে বলার বাইরে, এখানে কাপলরা হাত ধরে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবে, আমি তো কত ইমাজিনেশন করে ফেলছি। যাই হোক গাইস, দেখতে থাকো ব্লগ। তারপর আজকে সেলিব্রিটি গেস্ট হিসাবে ছিল আমাদের উপবিশ্বাস আপু। আমি আর সামনে যাই নেই, আমি আর কি দূর থেকে একটা ওনার ভিডিও নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। পাশে আফরিন আপু বসে আছে, টিউলিপ আপু বসে আছে, অ্যান্ড অন্তর আপুও বসে আছে। সো আমি দূর থেকেই সুন্দর মতো ভিডিও করে নিলাম, যেহেতু অনেক ক্যামেরাম্যান ছিলাম। সাডেনলি আপুই আমার সামনে চলে আসছে। তারপরেই তো আমি চা খাচ্ছিলাম, তখন আপুকে দেখলাম। অ্যান্ড এরপর আমি মেলাটা ঘুরে এই সুন্দর হ্যান্ড পেইন্টের এই ইয়াররিংসটা কিনে নিলাম, যেটা আমার প্রচুর ভালো লাগছে। যেহেতু আমার ব্লু অনেক ড্রেস আছে, সো আমি ব্লু কালারটাই চুজ করে নিলাম। অ্যান্ড দ্যাট ভাইয়া ওয়াজ সো সুইট, যে কিনা আমাকে এটার মধ্যে ডিসকাউন্টও দিয়েছে। সো এই পেজটা তোমরা দেখতে পারো। অ্যান্ড তারপরে আরেকটা স্টলে গেলাম, যাদের থেকে আমি উডেন রুমটা পারচেস করলাম। তারপরে চলে যাচ্ছি বাসায়। রাস্তার এই অবস্থা দেখো। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলে। টিল দেন, বাই।